বাংলাদেশের তৈরি পোশাক খাদ্যপণ্য প্রক্রিয়াজাত শিল্প সহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে তুরস্কের বিনিয়োগকারীদের আহ্বান জানালেন এফবিসিসিআইয়ের সভাপতি জসীমউদ্দিন। দুপুরে রাজধানীর মতিঝিল এফবিসিসিআই ভবনে তুরস্কের একটি বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় আহ্বান জানান তিনি। এ সময় এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন বলেন, 2026 সালে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ। তখন শুল্কমুক্ত সুবিধা বন্ধ হলেও পণ্যের ন্যায্য দাম পাওয়ার অনেক সুযোগ তৈরি হবে। বাংলাদেশে বিনিয়োগ করলে ব্যবসায়ীরা রপ্তানি করার পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেও ভালো দাম পেতে পারেন। এ সময় তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান হুলিয়া গেডিক বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোই তুরস্কের লক্ষ্য। পারস্পরিক সহায়তা বাড়িয়ে দুই দেশের বাণিজ্য $2 বিলিয়ন নেওয়া সম্ভব। এ সময় উভয় দেশের শক্তিশালী ও সম্ভাবনাময় খাতে পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উৎকৃষ্ট জায়গা। আমাদের একটি বড় বাজার রয়েছে, অভ্যন্তরীণ বাজার থেকেও পণ্যের ভালো দাম পাওয়া যায়। তুরস্কের বিনিয়োগকারীরা আমাদের তৈরি পোশাক, খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত শিল্প, হালকা প্রকৌশল শিল্প সহ নানা সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে পারে।